بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد দেশ এবং বিদেশের সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে বিনয়ের সাথে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। এমএস ইসলামিক চ্যানেল মানবতার সেবায় একটি গুরুত্বপূর্ণ চ্যানেল, যে চ্যানেলটি আপনাদের সামনে প্রতিনিয়তই ইসলামের বিধানের আলোকে এক একটি বিষয় উপস্থাপন করবে এবং আমরা করে যাচ্ছি, যাতে করে মানুষ, বিশেষ করে মুসলমান, তাদের ইমান এবং আমলকে হেফাজত করে স্বচ্ছ রেখে, ভালো রেখে আল্লাহর কাছে যেন পুরস্কৃত পেতে পারে। আজকেও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব, যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি হচ্ছে ইমানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, ইমানের বিপরীত একটি চরিত্র, অথচ ইমানদার, যেটি ইমানদারের চরিত্র হতে পারে না, ইমানদারের আশা আকাঙ্ক্ষা হতে পারে না। একজন মমিন ব্যক্তি, একজন মুসলমান, যিনি বলবে আমি মুসলমান, আমি আল্লাহর নিকট আত্মসমর্পিত, আমি আল্লাহর প্রতি বিশ্বাসী, আমি পরকালে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী এর মানে হচ্ছে যে পরকালে আল্লাহর কাছে এ দুনিয়ায় আমাদের সমস্ত কর্মের হিসাব নিয়ে উপস্থিত হতে হবে এবং আমার কর্মটা ভালো হয়ে আল্লাহর কাছে পরকালে অনন্ত জীবন যেন শান্তিময় হয়, সুখময় হয়, আমি যেন আল্লাহর কাছে পুরস্কৃত হতে পারি, এটাই তো ইমানদার মুসলমানের কামনা বাসনা। কিন্তু এই চরিত্রটি, এটা সম্পূর্ণ বিপরীত একটি চরিত্র, চরিত্রটার নাম হচ্ছে মুনাফিক। মুনাফিক হচ্ছে যে ব্যক্তি ইমানদার, মুখে ইমান এনেছে, স্বীকার করে, কিন্তু অন্তরে বিশ্বাস করে না। মানুষের কাছে ইমানদার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে, নামাজি হিসাবে প্রতিষ্ঠিত করে, রোজাদার হিসাবে প্রতিষ্ঠিত করে, পোশাক আশাক সুরাতের ভিতরে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, মুসলমান, দান খয়রাত করে, জাকাত আদায় করে, কিন্তু সে মুনাফিক। অন্তরের ভিতরে তার প্রকৃত ইমান নাই, বিশ্বাস নাই, পরকালে জবাবদিহিতার ভয় নাই, আল্লাহর কাছে জবাবদিহি করে নিজেকে পুরস্কার পেতে হবে আল্লাহর কাছে, এই বিশ্বাস স্থাপন করে না। বলত অন্তরের ভিতরে তার বিশ্বাস পরকাল কি, দুনিয়াই হচ্ছে আসল, নগদ যা পাও হাত পেতে নাও, দুনিয়ার রং তামাশা আনন্দ উল্লাস এগুলি হচ্ছে ভোগ বিলাস, এটাই জীবন শেষ। যদি না পরকালের বিশ্বাস থাকত, তাহলে কোনো মুসলমান ইমানদার হওয়ার পরে এরপরে মুনাফিক হতে পারে না। মুনাফিক এত ঘৃণ্য একটা চরিত্র, যে চরিত্রটা শুধুমাত্র নিজের ক্ষতি সাব্যস্ত করে না, নিজের ক্ষতিই করে না, গোটা সমাজ, গোটা মানব বিল্লাতের, গোটা সৃষ্টি জগতের ক্ষতি সাধন হয় এই মুনাফিক চরিত্রের মাধ্যমে। কারণ মুনাফিক চরিত্রটা হচ্ছে এমন যে সব জায়গায় নিজের স্বার্থ হাসিলের জন্য সব অনিষ্ট করতে সে কর্মপাত করে না, ভুরুক্ষেপ করে না, তার কিছু যায় আসে না, এই হচ্ছে মুনাফিকের চরিত্র। মুনাফিক অত্যন্ত ভয়ঙ্কর, এমনকি ইসলামের একেবারে সূচনা লগ্নে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইমান এনেছে, তার হাতে বাইয়াত করে এরপর ইমানদার হয়, রাসূলের ইমামতিতে মুক্তাদি হয়ে সামনের কাতারের মুসল্লি, অথচ ভাগ্যে এত দুরাশা, এত বদনসিব যে রাসূলের হাতে ইমান আনার পরেও এই ব্যক্তিটি কি করে মুনাফিক হতে পারে। যদি সেই যুগে,
সেই সময় বিশ্বনবীর উপস্থিতিতে যদি মোনাফেক হতে পারে, আজকে তো আমাদের দ্বারা অহরহ হচ্ছে। মোনাফেক হচ্ছে ইসলামের সাথে, আল্লাহর সাথে, নবীর সাথে, কোরআনের সাথে তামাশা করা। আল্লাহ বলছেন ইউখাদিউন আল্লাহা ওয়া হুয়া খাদিউহু, মোনাফেক যারা তারা আল্লাহর সাথে তামাশা করে, উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, কিন্তু আল্লাহ তাদের সাথে ঠাট্টা করে। সূরা বাকারার দ্বিতীয় রুকুতে এ ব্যাপারে আল্লাহ একটি বিস্তর আলোচনা করেছেন। আল্লাহ বলছেন হে নবী, মানুষের ভিতরে কিছু সংখ্যক লোক আপনার সামনে আছে, আপনি দেখেন, আপনি জানেন, আপনার পরিচিত কিছু সংখ্যক লোক আছে যারা বলে মানুষের ভিতরে কিছু লোক বলে যে আল্লাহর প্রতি আমরা ইমান আনলাম, অবিলিয়াউমিল আখির, এবং পরকালের প্রতি ইমান আনলাম। আমি আগেই বলেছি আসলে তারা পরকালে বিশ্বাসী নয়, কিন্তু মানুষের কাছে, মানুষের সামনে, এমনকি নবীর সামনে, মুসলমানদের সামনে, সাহাবিদের মধ্যে, রসুলের সাহাবি হওয়ার পরেও তারা এই কথা বলছে যে আমরা আল্লাহর প্রতি ইমান আনলাম, পরকালের প্রতি ইমান আনলাম। কিন্তু আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন যেহেতু আল্লাহ অন্তর জানি, তিনি অন্তরের খবর রাখেন, মোনাফেকের চরিত্রটা অন্তরে যেটা মুখে তার বিপরীত, আল্লাহ তো এটা জানেন। এই কারণে আল্লাহ বলে দিলেন এরা কুশ্চিন কালেও মোমেন নয়, ইমানদার নয়, এরা বিশ্বাসী নয়। সুতরাং কত বড় কথা, এরা আল্লাহর সাথে ঠাট্টা করে, বিদ্রুপ করে। যখন মুসলমানদের ভিতরে আসে তখন বলে তারা বলে আমরাও তো ইমানে নিচ্ছি, আমরা তো ইমানদার। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, অথচ তারা যখন তাদের দলের সাথে মিলিত হয়, তাদের দল হচ্ছে শয়তানের দল, মুনাফিকদের দল শয়তানের দল। আল্লাহ বলতেছেন ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম, মুনাফিকদের দল হচ্ছে শয়তানের দল, মুনাফিক ইমানদার হতে পারে না। তারা যখন এই শয়তানের দলের সাথে, তাদের দলের সাথে মিলিত হয়, তখন তারা বলে আমরা তো ইমানদারদের সাথে উপহাস করেছি মাত্র, আমরা তো তোমাদেরই লোক, ইন্না মা'আকুম, আমরা তো তোমাদেরই লোক, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা ইমানদারদের সাথে উপহাস করেছি। কিন্তু ওরা বোঝে না, ওরা মনে করে, মোনাফেকেরা মনে করে ইমানদারদেরকে বোকা মনে করে। সুতরাং এই চরিত্রটা এত ঘৃণ্য, সেই যুগে ইসলামের ক্ষতি করেছে, স্বয়ং নবীর ক্ষতি করেছে, স্বয়ং মুসলমানদের ক্ষতি করেছে, যুগে যুগে আজ পর্যন্ত এই মুনাফিকি চরিত্রটা মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে, মসজিদের সামনের কাতারে ও মুসল্লি দানের দিক থেকে আগেই দেয়, পয়সা মসজিদ মাদ্রাসা সব আগে দেয়, এরপর জোর গলায় বলেও সমাজে দেখবেন স্টেজে উঠে আমাদের নেতারা, অনেক নেতা আছে মুসলমান সাব্যস্ত করে লাখ লাখ টাকা কামাইও করে, যেইভাবে ব্যয়ও করে সেইভাবে, ওর তো আর কিছু যায় আসে না, ও তো জানে না যে হারাম পথে কামাই করা টাকায় ওর কোনো ফায়দা নাই, সুতরাং দিয়ে দিল, আর মানুষের কাছে সাজল যে আমি পাক্কা মুসলমান, আপনারা কেন আমার বিরোধিতা করেন। কিন্তু আসলে আল্লাহ জানিয়ে দিলেন এই লোকগুলি হচ্ছে মুনাফিক, কারণ যে ব্যক্তি ইমানদার সেই ব্যক্তি কখনো ইমানের বিপরীত কাজ করতে পারে না। এই মুনাফিকি চরিত্র আজকে আমাদের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে, আমাদের দুই ভাইয়ের ভিতরে শত্রুতা পোষণ করে দেয় এই মুনাফিক, বন্ধু বন্ধুর ভিতরে শত্রুতা পোষণ করে দেয়, স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ সৃষ্টি করে দেয়, সমাজের ভিতরে মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা। আজকে রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখুন, এর কারণ হচ্ছে ইমানের দাবিতে তারা ঐক্যবদ্ধ নাই, তাদের চরিত্রটা হচ্ছে মুনাফিক। হজও করে, উমরাও করে, পট্টিও বাঁধে, হাতে তসবিহও নেয়, কিন্তু এরপর দেখা যাচ্ছে সে মুনাফিক। কারণ মুনাফিক তার মনের ভিতরে হিংসা, ইমানদারের মনের ভিতরে হিংসা থাকতে পারে না। ইমানদার হচ্ছে ওই ব্যক্তি, আল্লাহ রসুল বলেছেন ইমানদার তো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের জন্য যেটা ভালো মনে করবে, নিজের জন্য যেটা পছন্দ করবে, নিজের জন্য যে যে কল্যাণ প্রার্থনা করবে, নিজের জন্য যে সেই সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েস কামনা করবে, অপর মুসলিম ভাইয়ের জন্য ঠিক অনুরূপ একই জিনিস কামনা করবে। আমি যদি কোটিপতি হই, যদি ইমানদার হয়ে থাকি, আমার কামনায় যদি থাকে যে আমি কোটিপতি হব, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে উন্নতি লাভ করব, তাহলে ইমানদারের এই দাবিটা হচ্ছে যে তার সমস্ত মুসলিম ভাইদের জন্য একই কামনা থাকবে যে আমি যেমন বড় হতে চাই, সব দিক থেকে আমার প্রত্যেকটি মুসলিম ভাই, ইমানদার ভাই, তারাও যেন এইভাবে আমার মতো করে বড় হতে পারে।
এই কামনা যার ভিতরে নাই সে তো মুমিন নয়, আল্লাহর রাসূল বলেন। মুনাফিকের ভিতরে কোনো ধোঁকাবাজি থাকতে পারে না। আজকে আমাদের ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে সব কিছুতে আমরা সুন্দর কথা বলি, কিন্তু মুনাফিকে খাদ্যে ভেজাল দিচ্ছি, তারপরে সব কিছুতে ভেজাল মিশ্রিত করছি, এরপর মিথ্যা কথা বলছি। আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকের নমুনা হচ্ছে, চেনার উপায় হচ্ছে চারটি। একটি হচ্ছে সে যখন কথা বলে মিথ্যা কথা বলে, যেটা আমি আলোচনায় বললাম যে অন্তরে যেটা মুখে বলে আর একটা, অর্থাৎ মুনাফিকের এক নম্বর চরিত্র হচ্ছে মিথ্যা কথা বলা, দুই নম্বর হচ্ছে ওয়াদা করলে খেলাফ করে, তিন নম্বর হচ্ছে আমানাতের খেয়ানত করে, ওয়াদা করলে খেলাফ করে, তিন নম্বর হচ্ছে আমানাতের খেয়ানত করে, চতুর্থ এক হাদিসে তিনটি আছে আর এক হাদিসে চারটি, আর চতুর্থটি হচ্ছে সে যখন কথা বলে ফাহেশা কথা বলে, জগড়া ফাসাদে লিপ্ত হয়, খামোকা ফেতনা সৃষ্টি করে কথার মাধ্যমে। কিন্তু মোমেনদেরকে আল্লাহ পাক বললেন, আল্লাহ রাসূল বললেন, একটি ভালো কথা একটি সত্তার সমতুল্য স্বর, ভালো কথার মাধ্যমে হাদিস শরীফে এসেছে ভালো কথা দ্বারা এক ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুতরাং ইমানবার এই ভালো কথা না বলে কেন খারাপ কথা বলবে, কেন গালমন্দ করবে, আর এই চরিত্রগুলি কেন হবে? সুতরাং আজকে সংক্ষিপ্ত আলোচনা দ্বারা আমরা যেটা এটা বুঝে নেই যে মুনাফিকের চরিত্র হচ্ছে ইমানের বিপরীত একটি চরিত্র, যেটা দুনিয়ায় লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে যখন আমার চরিত্রটা প্রকাশ পেয়ে যাবে, গোটা মানুষের কাছে সবার কাছে অপমান হতে হবে, আর পরকালে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলছেন মুনাফিকের শাস্তি হচ্ছে কাফের মুশরিক, সবার চাইতেও জঘন্যতম শাস্তি হচ্ছে মুনাফিকের শাস্তি, একেবারে জাহান্নামে সমস্ত কাফের মুশরিক ইয়াহুদি খ্রিস্টান সকলের নিচে থাকবে মুনাফিক। আল্লাহ পাক এই ঘৃণ্য চরিত্র থেকে মুক্ত হয়ে ইমানের সাথে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক শ্রোতা, এমএস ইসলামিক চ্যানেল, এমএস ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটি আপনাদের সামনে এসেছে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের জীবন, জীবনের উপকারিতার ক্ষেত্রে ইসলামের বিধিবিধান নিয়ে ইমানকে পরিষ্কার রেখে আল্লাহর বন্দিগি করে ইখলাসের সাথে, আনুগত্যের সাথে, তাকওয়ার সাথে, যাতে দুনিয়া এবং আখেরাতে কল্যাণকামী হওয়া যায়, এই জন্য এই চ্যানেলটি জন্ম নিয়েছে। একটি একটি স্যাটেলাইট সোশ্যাল মিডিয়া, এর মাধ্যমে ইসলামকে প্রচার করা, ইসলামী প্রত্যেকটি বিষয় মানুষের সামনে উপস্থাপন করার জন্য এসেছে। সুতরাং সকলের কাছে সোশ্যাল মিডিয়ার সাথে যারাই জড়িত, যারাই ফেসবুক চ্যানেল ইউটিউব চ্যানেল, সকলের কাছে অনুরোধ থাকবে ইসলামের এই চ্যানেলটি আপনারা শেয়ার করে, লাইক দিয়ে, কমেন্ট করে এর প্রচার প্রসার বৃদ্ধি করে সকলের জন্য আমরা সবাই সত্তায় জারিয়ার অংশীদার হতে পারি, অসংখ্য দিনী কাজ দাওয়াত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখে আমরা যেন চ্যানেলটির সাফল্য পর্যায়ে নিয়ে যেতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কাজে শরীক হওয়ার তৌফিক দান করে।